ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হলে তিনটা বিপদ আছে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিস ইবনে মাজাহ। এক, জেনা করলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, আপনার উপরে দারিদ্রতা, নিঃস্বতা নেমে আসবে। আপনি একদিন না একদিন ভিক্ষুক হবেনি, একদিন না একদিন আপনাকে ভিক্ষা করে খেতে হবে। জেনার ফলাফল আল্লাহ রাসূল বলছেন, লাম তাজাল ফায়সা তফি কমিন কাত্ত ইল্লা নাজালা ফিহি ওয়াল ফাকর ওয়াল মাসকানা। যখনই কোন সম্প্রদায় জেনায় লিপ্ত হয় তখন তাদের উপরে দারিদ্রতা নেমে আসে। তিনি বলেন, লামতাঝারি ফায়সাতু ফি কমিন কাত্ত ইল্লা ফাসাফি মাস্তাউন ওয়ালাউ যাও মা মাজাত ফি আসলাফিহিম। যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পায় তখন তাদের উপরে কলেরা হয়, তাদের উপরে এমন রোগ আছে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.